আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ড্রোনে বদলে যাচ্ছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি। এইবার বৃহত্তম সামরিক জোট গঠনের প্রস্তাব দিয়েছে ব্রিটেন, টার্গেট চীন ও রাশিয়া। জ্ঞানব্যাপী মসজিদ কমপ্লেক্সের জরিপের কাজ শেষ, হিন্দুত্ববাদীদের বিতর্কিত দাবি। মার্কিন নিষেধাজ্ঞা বানচালে অন্য দেশও ইরানকে অনুসরণ করতে চায় বলছে আলী বাকেরি কানি। ফিলিস্তিনিরা পালন করছে 74তম নাকবা দিবস, কি হয়েছিল সেদিন। তীব্র তাপদাহে পড়ছে দিল্লি, 5 জেলায় রেড অ্যালার্ট জারি। এবং সর্বশেষ জানিয়ে দেব, যুক্তরাষ্ট্র স্বার্থ ছাড়া কাউকে সাহায্য করে না। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে আপনার মতামত লিখে জানান। আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে। ড্রোনে বদলে যাচ্ছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি। স্নেক আইল্যান্ডে বাতি ঘরে লোকানো রাশিয়ার ক্ষেপণাস্ত্রের ব্যাটারিতে একের পর এক গুলি চলছে। আইল্যান্ডটি ইউক্রেনের উপকূল থেকে 35 কিলোমিটার দূরে কৃষ্ণ সাগরে অবস্থিত। ক্ষেপণাস্ত্রের ব্যাটারিতে গুলি ও তার পরের অবস্থার পুরো দৃশ্য ভিডিও চিত্রে ধারণ করা হয়েছে তুরস্কের নকশা করা বেরাক্তা টিভি টু মডেলের ড্রোন থেকে। গার্ডিয়ান জানান, টিভি টু একটি দূর্নিয়ন্ত্রিত কিলার ড্রোন, 190 মাইল দূরে নিশানা করে আঘাত হানতে সক্ষম এটি। রুশ ক্ষেপণাস্ত্রের ব্যাটারিতেও গুলির ঘটনার আগে ওই ড্রোন ইউক্রেনের যুদ্ধক্ষেত্র থেকে এরকম উধাও হয়ে যায়, কারণ তুরস্ক থেকে কেনা 2 ডজনের বা তারও বেশি এই ড্রোন সবকটি রুশ বাহিনী ভূপাতিত করেছে বলে মনে করা হচ্ছিল। রাশিয়া নাখোশ হতে পারে এই যুক্তিতে ইউক্রেনকে নতুন ড্রোন দিতে চায়নি আঙ্কারা। তবে যেভাবেই হোক, ইউক্রেনের হাতে যে তুরস্কের ড্রোন ঠিকই পৌঁছেছে তার প্রমাণ স্নেক আইল্যান্ডের ঘটনা। ওই ঘটনার একদিন পরেই আরেকটি টিভি টু ড্রোন ভিডিও প্রকাশ পায় যেখানে একটি যুদ্ধযান ধ্বংসের ভিডিও দেখা যায়। এর একদিন পরে রাশিয়া সেনাদের অবতরণের সময় একটি MI-8 হেলিকপ্টার ধ্বংস হতে দেখা যায়। উড্ডয়ন বিশেষজ্ঞ এমিলিয়া স্মিথ এসব ভিডিও চিত্রের T-253 একটি নতুন রেজিস্ট্রেশনের ড্রোন শনাক্ত করে। এই ড্রোনটির আগে ইউক্রেনে দেখা যায়নি। গত মাসেই এই মডেলের তুরস্কের পরীক্ষা করা হয়। এটা থেকে ধারণা করা যায় ভিডিও ড্রোনগুলো নতুন সরবরাহ করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে রুশ বাহিনী জানায় তারা 9টি টিভি টু ড্রোন ভূপাতিত করেছে, যেগুলোর প্রতিটির মূল্য 10-20 লাখ ডলারের মতো। টিভি টু সামরিকভাবে প্রভাব ফেলতে সক্ষম এবং এটাকেই সবচেয়ে প্রচারণাকে শক্ত করতে বাধ্য বা ব্যবহার করা হয়েছে। ন্যাটো সামরিক জোটে ইউক্রেনের অন্তর্ভুক্তিকে কেন্দ্র করে যে আঞ্চলিক সংকট তৈরি হয়েছে তা এখন আন্তর্জাতিক সংকটে রূপ নিয়েছে। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস বিশ্বের দেশগুলোকে নিয়ে বৃহত্তর সামরিক জোট গঠনের প্রস্তাব দিয়েছেন, যার নাম হবে বিশ্ব ন্যাটো জোট। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ন্যাটো জোটের পররাষ্ট্রমন্ত্রীদের অনানুষ্ঠানিক বৈঠকে এ আহ্বান জানান। তিনি ন্যাটো জোটে প্রবেশে একাধিক দরজা খোলা রাখার উপর গুরুত্বারোপ করে বলেছেন, ন্যাটো সামরিক জোটে ফিনল্যান্ড ও সুইডেনের অন্তর্ভুক্তির ফলে ইউরোপের নিরাপত্তা জোরদার হবে, কিন্তু বর্তমানে আমাদের লক্ষ্য বৃহত্তর সামরিক জোট তথা বিশ্ব ন্যাটো জোট গঠন করা। এই নয়া সামরিক জোট ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করবে, এছাড়া প্রশান্ত মহাসাগরীয় এলাকার নিরাপত্তার বিষয়টিও ভাবতে হবে। পর্যবেক্ষকরা বলছেন, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এমন সময় বৃহত্তর সামরিক জোট তথা বিশ্ব ন্যাটো জোট গঠনের প্রস্তাব দিলেন যখন চীন ও রাশিয়া ন্যাটো জোটের সম্প্রসারণ প্রচেষ্টার তীব্র বিরোধিতা করে আসছে এবং এটাকে তারা বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করছে। ন্যাটো গঠনের উদ্দেশ্যই ছিল সাবেক সোভিয়েত ইউনিয়নকে ঠেকানো, কিন্তু বিশ্বের রাজনৈতিক পরিস্থিতি পাল্টে যাওয়ায় এবং শীতল যুদ্ধকালীন 2 মেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থার অবসান ঘটার পর ন্যাটোর লক্ষ্য উদ্দেশ্যে কিছুটা পরিবর্তন আসে এবং প্রাচ্যের দিকে তারা নজর দেয় যাতে এশিয়ার দেশগুলোর উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করা যায়। এরপর পোল্যান্ড, চেক প্রজাতন্ত্রের মতো দেশগুলো ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো জোটে যোগ দেয় এবং এই জোট নতুন লক্ষ্য অর্জনে প্রচেষ্টা শুরু করে। প্রকৃতপক্ষে আন্তর্জাতিক অঙ্গনে প্রভাব বিস্তারের জন্য আমেরিকা ও ইউরোপ ন্যাটো জোটকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। তারই ধারাবাহিকতায় বর্তমানে ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে ব্যবহারের চেষ্টা করছিল
পাশ্চাত্যের দেশগুলো। ধারণা করা হচ্ছে ন্যাটোর মাধ্যমে কেবল রাশিয়াকে নিয়ন্ত্রণ করা কিংবা প্রাচ্যের দিকে অগ্রসর হওয়া মার্কিন কর্মকর্তাদের একমাত্র লক্ষ্য নয়, বরং তাদের আরও বড় লক্ষ্য রয়েছে, যা বৃহত্তর সামরিক জোট তথা বিশ্ব ন্যাটো জোট গঠনের জন্য ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান জানানো থেকেই বোঝা যায়। তাদের এখন মূল টার্গেট চীন ও রাশিয়াকে ঠেকানো। ভারতে বিজেপি শাসিত উত্তরপ্রদেশের বারাণসী আদালতের নির্দেশে আজ সোমবার জ্ঞানব্যাপী মসজিদ কমপ্লেক্সের জরিপের কাজ শেষ হয়েছে। আজ সোমবার বেসরকারি হিন্দি টেলিভিশন চ্যানেল আজ তকের ওয়েবসাইটে প্রকাশ, শেষ দিনের জরিপের পর হিন্দু পক্ষের দাবি, জ্ঞানব্যাপী মসজিদ চত্বরে কুয়োর ভেতরে শিবলিঙ্গ পাওয়া গেছে। একই সময়ে মুসলিম পক্ষ এটি মানতে রাজি নয় এবং তাদের পক্ষ থেকে ওই দাবি প্রত্যাখ্যান করা হয়েছে। মুসলিম পক্ষ বলছে ভেতরে এমন কিছু পাওয়া যায়নি। এদিকে বারাণসী আদালত জেলা ম্যাজিস্ট্রেটকে অবিলম্বে সংশ্লিষ্ট জায়গাটি সিল করানোর নির্দেশ দিয়েছে। আজ গণমাধ্যমে প্রকাশ, গত শনিবার থেকে মসজিদের ভিতরে দুটি গম্বুজ, ভূগর্ভস্থ অংশ, পুকুর সহ সব জায়গার পুঙ্খানুপুঙ্খভাবে জরিপ এবং ভিডিওগ্রাফি করে সোমবার বারাণসীর আদালতে রিপোর্ট পেশ করা হয় জরিপ টিমের পক্ষ থেকে। তারপরে কয়েকটি এলাকা সিল করার নির্দেশ দেয় আদালত। আবেদনকারী হিন্দুত্ববাদী পক্ষের আইনজীবী হরিশঙ্কর জৈন সোমবার বলেন, অজুখানার পুকুরে শিবলিঙ্গের অস্তিত্ব মেলার কারণেই আদালত ওই পদক্ষেপ গ্রহণ করেছে। আবেদনকারী পক্ষের আরাক আইনজীবী মদন মোহন যাদবের দাবি, মসজিদের পশ্চিমের দেওয়ালের অদূরে অবস্থিত নন্দী মূর্তির মুখ রয়েছে শিবলিঙ্গের দিকে। এসবের মধ্যে সুপ্রিম কোর্ট সোমবার জানিয়েছে, গানব্যাপীতে জরিপ ও ভিডিওগ্রাফি বন্ধের দাবিতে দায়ের করা আবেদনের শুনানি হবে মঙ্গলবার। হিন্দুত্ববাদীদের দাবি, গানব্যাপী মসজিদ যে জমিতে গড়ে উঠেছে তা আসলে হিন্দুদের, সুতরাং সেই জমি হিন্দুদের ফিরিয়ে দেওয়া হোক। এ প্রসঙ্গে আজ সোমবার ভারতের পশ্চিমবঙ্গের বন্দিমুক্তি কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য ভানু সরকার, এটা ওদের এজেন্ডা, মানে মনোবাদী যে দল আরএসএস বিজেপি যারা যে ক্ষমতায় আছে এটা তাদের এজেন্ডা, এবং এজেন্ডার সঙ্গে তারা যেটা করেছে যে ভারতবর্ষের যত সাংবিধানিক যে সংস্থাগুলো আছে তাদেরকে তারা তাদের মতন করে দখল করেছে, দখল করে এই কাজগুলো করা। তাহলে আমি যদি ওদের কথা ধরে নিই যে কোন একটা শিবলিঙ্গ একটা পাওয়া গেছে, ধরে নিলাম, তা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাজ হচ্ছে সেই শিবলিঙ্গটা পরীক্ষা করে দেখা যে সেটা কত বছর আগের, সেই সময় সমাজ কিরকম ছিল, কোন কোন ধাতু ব্যবহার হতো, মানুষ কিভাবে জীবনযাপন করতো, সেই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাজ হচ্ছে সেটা দেখা। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার এইটা কাজ নয় যে সেখানে মন্দির ছিল না, অন্য কিছু ছিল না, কি ছিল সেটা দেখা তাদের কাজ। কিন্তু এরা কি করছে, এরা ওই মাটির তলাতে কোনো কিছু পত্রপাতি কোনো জিনিস পাচ্ছে, সেটা যদি কোনো ঠাকুর দেবতার মূর্তি হয় তাহলে বলে দিচ্ছে এখানে এটা, এইটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাজ। আমরা বারবার বলছি, এটা বাবরি মসজিদের ক্ষেত্রেও এরা একটা ভুয়ো সার্ভে দিয়ে এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াটা করেছিল, যেটাতে সম্পূর্ণ মানে তাদের যে আদর্শ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাজ হচ্ছে পৃথিবীতে পুরনো যে সভ্যতা সেগুলোকে খুঁজে বের করা, মানুষের পুরনো জীবনযাত্রা খুঁজে বের করা। এটা শুধু তো আপনি ধরুন এটাতে আপনি ইতিহাস বদলাচ্ছেন, মানে আপনি শুধু ভারতবর্ষের ইতিহাস বদলাচ্ছেন, আপনি তো গোটা পৃথিবীর ইতিহাস বদলাচ্ছেন, বলছিলেন ভানু সরকার। এদিকে আদালতের সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করে মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি বলেন, আগামীকাল সুপ্রিম কোর্টে যখন শুনানি হবে তখন নিম্ন আদালতের এত তাড়া কিসের সিল করার জন্য। ওয়াইসি বলেন, আইনত এটি অজুখানা ছিল এবং অজুখানাই থাকবে, জ্ঞানব্যাপী একটি মসজিদ আছে, ছিল এবং কেয়ামত পর্যন্ত তা থাকবে বলেও মন্তব্য করেন মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন বা মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি। মার্কিন নিষেধাজ্ঞা বানচালে অন্য দেশও ইরানকে অনুসরণ করতে চায়, বলছে আলি বাকেরি কানি। মার্কিন নিষেধাজ্ঞা বানচাল করতে বিশ্বের বিভিন্ন দেশ ইরানের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বলে দাবি করেছে দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী আলি বাকেরি কানি। তিনি বলেছেন, ইরান বিশেষ প্রক্রিয়ায় আমেরিকার নিষেধাজ্ঞা অকার্যকর করে দিয়েছে। এই কাজে তার দেশ এতটা সাফল্য অর্জন করেছে যে নিষেধাজ্ঞার শিকার অন্য দেশও এখন ইরানের অভিজ্ঞতা কাজে লাগাতে চায়। রবিবার তেহরানে আন্তর্জাতিক তেল গ্যাস পরিশোধন এবং পেট্রোলিয়াম কেমিক্যাল প্রদর্শনী পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, আমেরিকার একমাত্র হাতিয়ার নিষেধাজ্ঞা, আর ইরানের জ্বালানি বিশেষজ্ঞরা জর্জ ডব্লিউ বুশ যুগের স্মার্ট নিষেধাজ্ঞার বিরুদ্ধে বা নিষেধাজ্ঞা ঠেকানোর শিল্পকে বারাক ওবামার পঙ্গু নিষেধাজ্ঞা মোকাবেলার প্রস্তুতিতে পরিণত করেছেন এবং তারপর সেই আলোকে ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা সর্বোচ্চ চাপকেও
মোকাবেলা করেছে। আলী বাখেরি কানির মতে, ইরানের বিশেষজ্ঞ ও বিজ্ঞানীদের নিষেধাজ্ঞা বানচালের সক্ষমতা শুধুমাত্র নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহারের জন্যই তেহরানের কূটনৈতিক দক্ষতাকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করেনি, বরং নিষ্ঠুর নিষেধাজ্ঞার মুখে দেশটির প্রতিরোধ ক্ষমতাকেও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে সূত্র প্রেস টিভি। ফিলিস্তিনিরা পালন করছে 74তম নাকবা দিবস, কি হয়েছিল সেদিন? ফিলিস্তিনের সাধারণ জনগণ 15 মে পালন করেছে 74তম নাকবা দিবস। 1948 সালের প্রথম থেকেই প্রতিবছর দিনটিকে স্মরণ করেন ফিলিস্তিনিরা। কি হয়েছিল সেদিন? 1948 সালের এই 15 মে জন্ম হয় ইহুদি সংখ্যাগরিষ্ঠ অবৈধ রাষ্ট্র ইসরায়েলের। এদিন আনুষ্ঠানিকভাবে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়। আর এই অবৈধ ইসরায়েল প্রতিষ্ঠা করতে ও ইহুদিবাদী বসতি স্থাপন করতে 750,000 সাধারণ ফিলিস্তিনিকে তাদের জন্মভূমি থেকে জোর করে উচ্ছেদ করা হয়। নাকবা হল আরবি শব্দ, এর বাংলা অর্থ হল বিপর্যস্ত, দুর্ঘটনা, দুর্ভাগ্য। এটি বোঝায় 1947 থেকে 1949 সাল পর্যন্ত ইহুদিবাদী সন্ত্রাসী মিলিশিয়া বাহিনীর বর্বরোচিত আক্রমণকে। এ সময়ের মধ্যে ফিলিস্তিনের 2/3 মানুষকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়। তীব্র তাপদাহে পড়ছে দিল্লি, পাওস জেলায় রেড অ্যালার্ট জারি। তীব্র তাপদাহে পড়ছে ভারতের রাজধানী দিল্লি ও উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকা। এর মধ্যে কোথাও কোথাও তাপমাত্রা 49 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রেকর্ড করা হয়েছে। একই সময় দেশটির আবহাওয়া দপ্তর দক্ষিণাঞ্চলীয় কেরালা জুড়ে ভারী বৃষ্টিপাতের সতর্কতা ঘোষণা করে রাজ্যের 5টি জেলার রেড অ্যালার্ট জারি করেছে। খবর এনডিটিভির। রোববার দিল্লির সফদারজং মানমন্দিরে তাপমাত্রা 49.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়। আর উত্তর পশ্চিম দিল্লির মঙ্গেশপুর 49.2 ও দক্ষিণ পশ্চিম দিল্লির নাজাফনগরের হয়ে 49.1 ডিগ্রি সেলসিয়াস। যুক্তরাষ্ট্র স্বার্থ ছাড়া কাউকে সাহায্য করে না। ক্রিকেট তারকা থেকে রাজনৈতিক বনে যাওয়া পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, কোনো আক্রমণ ছাড়াই পাকিস্তানকে দাস বানিয়েছে যুক্তরাষ্ট্র। মনে রাখবেন, তারা কখনোই নিজেদের স্বার্থ ছাড়া অন্য কাউকে সহ্য করে না। এখানে আমদানি করা সরকার সেটা টের পাবে। রবিবার পাঞ্জাবের ফয়সালাবাদে আয়োজিত এই এক সমাবেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। ইমরান খান গত মাসে দেশটির সংসদ সদস্যের অনাস্থা ভোটে হেরে ক্ষমতা থেকে বিদায় নেন। স্বাধীনতা পররাষ্ট্র নীতি মেনে চলায় স্থানীয় রাজনীতিকদের সহায়তায় মার্কিন যুক্তরাষ্ট্রে ষড়যন্ত্র করে তাকে ক্ষমতাচ্যুত করেছেন বলে